সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে 27 আগস্ট, রোজ শনিবার। প্রিয় দর্শক, ইলিশ মাছের দাম কিন্তু কমে গেছে। আপনারা যদি কাউরন বাজারে আসেন, যাচাই বাছাই করেন, তাহলে জানতে পারবেন। প্রিয় দর্শক, বাজারে ঢোকার সাথে সাথে প্রচুর পরিমাণে ইলিশ মাছ আমার চোখের সামনে পড়ছে, এবং আপনারা বিশ্বাস করুন, ইলিশের দাম সত্যি সত্যি কমছে। আপনারা কাউরন বাজারে আসেন, এখন সকাল 6:30 বাজে। প্রিয় দর্শক, সকালবেলায় কিন্তু এই কাউরন বাজারটা কিন্তু প্রচুর জমজমাট থাকে। তো দেখা যাক, আমরা এখানে আরো ছোট বড় সব ধরনের ইলিশ মাছগুলো আছে, আপনাদেরকে ডিটেলস আপডেটটা জানাবো। ভিডিওটা একটা লাইক দিবেন, ভালো লাগলে ভিডিওটা শুরু করে দিবেন, আর শেয়ার করে দিবেন। আমার কাছে ভালো লাগবে যদি ভিডিওটা শেয়ার করেন। কি কোন আয়া এডি কি করে দর্শক, ইলিশ মাছ বেচা কিনা চলছে, দেখা যাক কত করে ইলিশ মাছ বিক্রি করে। দর্শক, ভিডিওটা কন্টিনিউ করুন। দেখা যাক কত করে। দুইটা মাছ কত করে ধরতেছে আমরা? দর্শক, শুরুতেই কিন্তু মাছ বেচা কিনাটা দেখে দিলাম কত করে। আজকে দগদগ করে মাছ দগদগ করে ভাই, একদম দগদগ, একদম দগদগ। হয় কি ভাই, দেখেন না মাছের কালারটা দেখেন, এটা কি অরিজিনাল মাছটা নাকি ভাই? একদম অরিজিনাল, অরিজিনাল মাছটা, মাশাআল্লাহ, অরিজিনাল ঘরের অরিজিনাল, এগুলা ঘরের অরিজিনাল। হ্যাঁ আই হাই কোন কি ভাই, ভাই ইলিশের দাম নাকি একবারে কমে গেছে? হ্যাঁ ইনশাআল্লাহ কমছে, কইছি না, আশা করছি ইনশাআল্লাহ কমছে, কম কম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছে কোন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। বাজারে ঢোকার সাথে সাথেই সবাই বলতাছে ইলিশের দাম সস্তা সস্তা সস্তা। হ্যাঁ ভাই ইনশাআল্লাহ, সস্তা হলে সস্তাই দিব, আচ্ছা দাম হলে দামই দিব। মানে বড় মাছটা 1200 করে দিছেন না? এটা বেশি 1200 বেচছি, 1200। কতটুকু ওজনের ভাই এটা? 800 গ্রাম, 850 গ্রাম। 1 কেজি হইব না ভাই? না এটা 1 কেজি হবে না ভাই, মিথ্যা। কি কোন এই পাশেটা কতটুকু? এটা ওইটা ব্যস্ত আছে 1050, 1050, 1050। ওইটা 800 গ্রাম, ওইটা 800 গ্রাম, ওইটা বরিশাল, এটা চাঁদপুর। এটা চাঁদপুর, আর চাঁদপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজাবাবু কত দিছিলেন? রাজাবাবু, এই যে রাজাবাবু 2 কেজি ঘুরে, তাহলে ভাই ইলিশ মাছ কারণ বাজারে চলে আসতেছে নাকি? ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ আসবে, আমিও কমাই বেচবো। আপনার কমাইয়া বিক্রি করবেন নাকি? যত কম আনতে পারবো ততই কম বেচবো ইনশাল্লাহ। আমি বেচার জন্য অনেক ইয়া করি, মাছ যত বেশি বেশি বেচবো অত ইনশাল্লাহ লাভ হবে, আর যত কম বেচবো লাভ হবে তত কম হবে। নাম্বারটা বলে দেন আপনার। 01717 33 43 06। আমার নাম হচ্ছে বাসার ভাই। বাজার কারণ বাজার যেই কোনো সময় যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ মাছ ধরতে বলছি, থাকবে যেই কোনো সময়। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আলুর দামে দিম, আলুর দামে, আলুর দামে কি কয়? আল্লাহ কয় কি আসে, এই যে আসে রাজা, রাজা ইলিশ, রাজা ইলিশ। মূলার দামে কারণ কি? মূলার দামে বলার কারণ কি? মানে ইলিশের যে মূলার দাম একটু বেশি আছিল, আর মূলার দাম কমে গেছে, তো এই জন্য ইলিশের দামও কমাই দিছি। আই হায়, এখন আলুর দাম 30 টাকা কেজি, সেই হিসাবে মাছের দাম অনেক কম, খালি 1100 টাকা কেজি, খালি 1100। আর বেশ আরো কমে বেশ, 1050 বেশ, মূলন লন ভিডিও দেখে দেখে ফোন করবেন, 1050, 1050 না, 1050 লন। মূলার দামে নাকি ইলিশ মাছ? একবারে মূলার দাম আর আলুর দামে দিছি, আলুর দাম আজকের জন্য দিছি, মূলার দাম আর আলুর দামে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো ইলিশের দাম তাহলে কমে গেছে দাম নাকি? আশা করি কমবে ইনশাআল্লাহ, কমবে, আরো কমে যাবে নাকি? কমছে না, কালকে বেশি হয়ে আমার 1300 টাকা কেজি, আজকে বেশি 1100 টাকা কেজি, কমছে তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ কমে দেওয়ার চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, প্রিয় দর্শক ভিডিওটা কন্টিনিউ করুন, আমাদের দেখেন কোন, আমরা ওইদিকে দিয়ে ইলিশ মাছ আসেন, মূলের দামও দিছি এতদিন, আজকে আলুর দামও দিলাম, আলুর দামও আছে, ইলিশ মাছ বিক্রি হচ্ছে, আর ক্রেতা এখন বাজারে ভরপুর, আপনারা বিশ্বাস করুন, প্রচুর আসেন দিছি।
যে দর্শক ইলিশ মাছ কিন্তু বেচা কিনা চলছে মাশাআল্লাহ আসকেন আসকেন মাছ ইলিশ কেনার জন্য কিন্তু সবাই ছুটে আসলো কত করে বিক্রি করছিলেন এটা ভাই 1250 1250 আল্লাহ বড় বড় ইলিশ মাছ 1250 করে মাশাআল্লাহ এটা কত দিছিলেন ভাই এটা দিছি 1700 না না যেটা বিক্রি করেন এটা 1250 1250 ভাই 3400 টাকা 2 কেজি 700 গ্রাম প্রায় 3 কেজির মতো হয়েছে প্রিয় দর্শক দেখুন বড় বড় ইলিশ মাছ কিন্তু ভাই ইলিশের দাম একবারই কমে গেছে নাকি হ্যাঁ ভাই দেবো হ্যাঁ কোন দাম হবে না যদি দর বেচি দেখেন গরম ভাবে কমে 1250 টাকা কেজি 400 গ্রাম বাজারে বড় এটা তো 3400 এখান থেকে 3400 লইছ 1250 করে 1200 ধরেন মাছ ধরেন মাছ ধরেন না ধরলে নিতে পারবে না মাছ খাসির কলতে হ্যাঁ কি 200 100 300 আবার কয়টা 400 গ্রাম আছে কয়টা কি 400 আছে রে এটা কত রূপ ভাই আঙ্গেল কোন কত নেছেন কোন হ্যাঁ তাহলে 1600 টাকা কেজি আরে ওই যে ভাইয়া ভাইয়া ওই দেখছেন 1390 কেজির উপরে 1200 আচ্ছা কয়টা দেব গোল মাছ ডিম ছাড়া আচ্ছা ওটা দিই না আপনি আমি দেখাই দিছি কয়টা দেব ধরেন গোল মাছ ছোটা বড় ধরেন একটা ডিম ছাড়া ধরেন ও ভাই কয়টা দেব আপনাকে বলেন ভাই ভাই 1000 2000 3000 34 কয়টা দেব দাদা ভাই একদম নেলো খুশি না নেলো খুশি উপরে আল্লাহ দিলে আসবেন চয়ন চাঁদ আমার নাম চয়ন চাঁদ চয়ন চাঁদ মাছের খাইয়ে টাকা দেবেন বিকেশে টাকা দেবেন বিকেশ করে টাকা দেবেন যেরম নেন ডিম ছাড়া চয়নের মাছ ধরতে এই কারণ বাদে ডিক সাইজ মাছ বেছে আমি চয়ন এক পাতে যেরম জি না না ভাই ইউটিউব আলাগো ধরে দিগেন ভাই মিথ্যে না সত্যি সত্যি এলে নেবেন আমার নাম অন্য রহম চয়ন চাঁদ নেবেন কটা এটা আপনি যেটা পছন্দ ভাই লম্বা আছে গোল আছে ডিম ছাড়া আছে নেবেন কটা আমি দুটো দেবো ভাই নিজের মতো দেবো এই একটা নেন এই একটা নেন না দর্শক ইলিশ মাছ কিন্তু বেচা কিনা চলছে আপনি পাইছেন ভাই ইন্টারভিউ নেওয়ার সময় নাই মাছ দেওয়া লাগবে না বড় পরবর্তী নাই খালি বলুন না নাম বেশি এটা না ভাই এটা কি কি কইলেন কি কইলেন কি কইলেন আমার বুঝাই দাঁড়ান 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 এই মাসে ধরেন আমি দেবো মাপ কি দেবো এই মাসে ধরেন না ভাই চয়ন কি খালি খালি কই দুই নম্বরই না চয়নের ভিতর চয়ন কি খালি খালি কই হ্যাঁ 1250 করে এখানেও 3800 টাকা ঝুলছে বিক্রি হচ্ছে মাশাআল্লাহ 1000 করে বিক্রি করলো প্রিয় দর্শক দাম বাসাই করে দেখেন অনেক বেশি লাগবে প্রিয় দর্শক ইলিশ মাছ ঝুলছে বিক্রি হচ্ছে আপনারা যদি একটু চতুর্দিকে তাকান তাহলে সব দিকে মূলত ক্রেতা সাদত ভাই এগুলোর ওজনটা কতটুকু হতে পারে এখন আর কি ধরবো দর্শক বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।